প্রীতির কবিতা ভালো লেগে থাকলে অবশ্যই প্রীতি পণ্ডিত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। প্রিয় সাঁঝবাতি, হ্যাঁ রে, তোকেই লিখছি। নীললজ্জের মতো, স্বার্থপরের মতো আর কাকে লিখব বল? মরে গেলে আসবি তো একটিবার দেখতে, নাকি সেদিনও এই লাশটাকে অবহেলা করবি? জানিস, যেদিন অসুখের কথা শুনে তুই চলে গেলি সেদিন খুব কেঁদেছিলাম, কিন্তু এখন আর কান্না আসে না। এখন হাসপাতালে টুইন সাইজের একটা বিছানায় শুয়ে তোর ছেড়ে যাওয়া স্মৃতির সাথে ঘর করি, কথা বলি কত, আর একটা একটা করে দিন গুনি। দিনগুলো বড্ড তাড়াতাড়ি চলে যায়। জানিস, আগের ঠিক শনিবারগুলোর মতোই এখন সব দিনই যেন শনিবার আমার কাছে। নিশ্চয়ই ভুলে যাসনি, শনিবার ছিল আমাদের দেখা করার দিন। আজ আর আমার দামি ব্র্যান্ডের গাড়ির পাশের সিটটাতে তোকে দেখি না, ওই গাড়িটাও আমার আর কোনো কাজে আসে না। কিন্তু হ্যাঁ, যখন হাসপাতালের কেউ বেড থেকে তুলে হুইল চেয়ারে বসায়, খুব বুঝতে পারি তুই আমার পাশে এসে দাঁড়াস, তোর স্মৃতি আমার কাঁধে হাত রেখে চোখের জল ফেলে। শনিবার এলেই নামি দামি রেস্টুরেন্টের আবছা আলোয় তোর আদর মাখতে মাখতে চলতো দেদার খানা পিনা। তোর প্রিয় ছিল চাইনিজ আর আমার কন্টিনেন্টাল। আর জানিস, এখন আমার খাবার দিনে বেশ কয়েকটা ট্যাবলেট আর রাতে শুধু কয়েক ফোঁটা স্যালাইন। তোর পছন্দ করে দেওয়া তোর প্রিয় ব্র্যান্ডের, তোর প্রিয় কালারের শার্ট, টি শার্ট, প্যান্ট, ওগুলো জানিস আমার আর কোনো কাজে আসে না। আমার শরীরের জন্য এখন হাসপাতালের দেওয়া সামান্য একটা চাদরই যথেষ্ট। যখনই আমাদের দেখা হতো আমি শোনাতাম একটা করে কবিতা, আর তোর কাছ থেকে পেতাম একটা করে প্রেমপত্র। সঙ্গে সঙ্গে পড়ার হুকুম ছিল না, বাড়িতে এসে পড়তাম। আর এখন ডাক্তারের করা প্রেসক্রিপশনটাই আমার কাছে প্রেমপত্র। রোজ পড়ি আর মৃত্যুর দিন গুনি। শোন, আর খুব বেশি দিন এই পৃথিবীর আলো বাতাস ভোগ করতে পারবো বলে আমার মনে হচ্ছে না। আমার মৃত্যুর পর যদি একটিবার আসিস লাশটাকে চোখের দেখা দেখতে, তাহলে চোখের জল ফেলিস না, কাছেও আসতে হবে না, দূর থেকেই পারলে মাথায় একটু হাত বুলিয়ে দিস। তোর কোলে মাথা রাখলে কি সুন্দর করে বিলি কেটে দিতিস, খুব খুব মনে পড়ে। যাক সে কথা, জানিস মাথা ভর্তি বড় বড় চুল আর নেই, যা ছিল তোর ভীষণ প্রিয়। প্রথম কেমো দেওয়ার পরই সব চুল ছড়ে গেছে আমার জীবন থেকে, তোর ছড়ে পড়ার মতোই। ভালো থাকিস, সুখে থাকিস, আমি তোর স্মৃতিদের নিয়ে বেশ আছি। পারিলে আমার শেষ ইচ্ছেটা পূরণ করা যায় কিনা ভেবে দেখিস সাঁঝবাতি।